আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। গুরুদেব বলছে, তোমার ইচ্ছা গুরুর ইচ্ছা বলিয়া রূপ দিও না। আমরা এখন অনেকে দেখবেন পত্রিকাতেও কিছু কিছু লেখক আছে, তাদের ইচ্ছা লিখে চালিয়ে দিলাম গুরুর ইচ্ছা বলে, বা হাতে মাইক পেলে আমাদের ইচ্ছা সেই মাইকে বলে দিলাম গুরুর ইচ্ছা বলে চালিয়ে দিলাম। যেমন সঙ্গে পাঁচ ফল কোন জায়গায় ছিল না, হঠাৎ কার কাছ থেকে শুনে টুনে পাঁচ ফল চালু হয়ে গেল সঙ্গে বেরিয়েছিল। একবার পত্রিকায় বেরিয়েছিল, একজনের ইচ্ছা সে দিয়েছে, রোগ ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যায়, অনেক কিছু ভালো হয়ে যায় বলে চালিয়ে দিল। এখন সঙ্গে বিশেষ করে মাতৃসঙ্গে এই পাঁচ ফল নিয়ে গন্ডগোল মারামারি সব কিছু, যারা মাথা তারাই পাঁচ ফলটা নিয়ে যায়, অনেকে পায় না সেই নিয়ে গন্ডগোল। গুরুদেব একটাই বলেছেন, অনারম্বর সঙ্গ করব শশা বাতাসা দিয়ে সঙ্গ করব, কোথাও বলেনি বিরাট বিরাট মিষ্টির থালা দাও, আমায় লুচি মন্ডা মিঠাই করে দাও, কোথাও বলেনি। কারণ তিনি জানেন, এখনো তো অনেকে বলবে যে একবার বছরে নি আমার বাড়িতে গুরু ভাই বোনেরা আসে তাদের একটু খাওয়াবো না, খাওয়ান, এটা কেউ বারণ করেনি। আমার যদি অতই পয়সা থাকে, গুরু ভাই বোনদের প্রতি ভক্তি থাকে, খাওয়ানোর দরকার হয়, আমি গুরু পূজা দেব, একদিন গুরু পূজা দেবো, আমি খাওয়াই না সারা রঙের মায়েদের দাদাদের সবাইকে। কিন্তু গুরুদেবের বাক্য অনারম্বর ভাবে সঙ্গ আমি সেটাই করব। অনেকে বলে তখন পয়সা ছিল না বলেছে, তাহলে গুরুদেব তুমি জানতেন না যে আমার শিষ্য শিষ্যদের পয়সা হবে তারা খাওয়াতে পারবে 500-700 জনকে, তিনি তাহলে জানতেন না? গুরুকে ছোট করে দিচ্ছি আমি, তিনি জানতেন না? তাই আজকে আমরা জানি আমাদের পয়সা হয়েছে, আমরা বড় বড় প্যাকেট দেব, লুচি মান্ডা মিঠাই করব। গুরুদেব বলছেন, বছরে একবার তোমার নিয়ে সঙ্গ পড়বে, সেদিন ঘরটাকে গোময় গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে রাখবে, আমি সঠিক সময় এসে গৃহী বা গৃহকর্তা যে আছে তিনি এবং যারা সঙ্গে থাকবে তাদের আমি সাধ্য মতন আশীর্বাদ করব। তো দেখা যাচ্ছে বা দেখা যায়, দেখেছি আমি দুই একটা জায়গায় গিয়ে মাতৃসঙ্গে ওই বাড়ির মা বা ভাতৃসঙ্গে সেই দাদা সঙ্গে বসতেই পারে, কারণ বাইরে লুচির প্যাকেট অর্ডার দিয়েছে সেটা এসছে কিনা, পাশের বাড়িতে দাদারা আসবে পাড়ার কিছু বিশিষ্টদের নেমন্তন্ন করেছে তারা প্যাকেট নিয়ে গেল কিনা, এইসব দেখার জন্য সঙ্গে বসতেই পারে, মনও থাকে না তাদের সঙ্গে। রাত অনেক হয়েছে তাই আমি কথা বাড়াবো না, আমার একটাই কথা, নিজের ইচ্ছাকে গুরুর ইচ্ছা বলে রূপ দেব না। কারণ গুরুদেব অনেক জায়গাতেই লিখেছে যে তুমি যদি তোমার ইচ্ছাকে গুরুর ইচ্ছা রূপ দাও তাহলে তুমি মহা মহা পাপী হবে। তো সেই পাপ কাজে আমি কখনোই লিপ্ত হব না, আর গুরুদেবের বাক্য অনুযায়ী সঙ্গ করব, প্রথম থেকে সঙ্গে যাব, ওই মাঝপথে শেষে আমি সঙ্গে যাব না, প্রার্থনা থেকে সঙ্গ আমার ধরতে হবে। ওই বললাম শেষের দিকে যায় অনেকে,
মাইক চলছে বাইরে, শুনছেন খারাপ লাগবে, অনেকেই যায় শেষের দিকে খাবার লোকে, তাই সেটা না করে গুরুর বাক্য মেনেই আমি সঙ্গ করব, গুরু বাক্য মেনে চলব। সবাইকে শ্রী গুরু জয় সম্ভাষণ জানাই, গিরিধারী ও গুরুদেবের চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি প্রণাম জানাই আমার হাজারাত মহামন্ডলেশ্বর স্বামী যোগানন্দ সরস্বতী মহারাজের চরণে প্রণাম জানাই। আমি শ্রী গুরু জয় প্রণাম জানাই। আমি উপস্থিত আমাদের আগত বৃন্দাবন থেকে স্বামীজি পরমানন্দ স্বামীজির শ্রী চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আমি হৃদয়াশ্রমে আমাদের সেবায় পূজ্যপাদ সেবায় তার চরণে প্রণাম জানাই। উপস্থিত মঞ্চে সকল আর চরণে আমি প্রণাম জানিয়ে উপস্থিত ভাতৃবর্গ এবং মাতৃ গুরুবর তাদের চরণে প্রণাম জানিয়ে আমাকে বলতে বলেছে, আমি ধর্মকথা কিছু জানি না, আমি এটাই বলছি। আজকের আগত আমার গুরু ভাই গুরু বোনেরা এসেছেন, আমরা তো সাত দিন ধরে ভালো আনন্দ পেলাম, আনন্দ করলাম। আগত গুরু ভ্রাতা গুরু ভগ্নী যারা অগাধ পরিশ্রম করে উৎসবটাকে নামিয়েছে তাদের শ্রী গুরু জয় সম্ভাষণ জানিয়ে আমার গুরু ভাই বোনদের সকলের ভালোবাসা এবং শ্রী গুরু জয় সম্ভাষণ জানিয়ে এখানেই আমার বক্তব্য সমাপ্ত করছি। আজকের এই অতি সুন্দর মন্ত্রী সভায়, এই সুন্দর অনুষ্ঠান ধর্মসভায় আমরা অমৃত বার শ্রবণ করেছি। এত সুন্দর সুন্দর আজকে সকালে আমরা মহামা স্বামীজি যা সিদ্ধ মহাত্মা এসেছিলেন তারা অনেক জ্ঞানবান, অনেক জ্ঞানের কথা বলেছেন, গুরুর প্রতি নিষ্ঠা। তারপর আমি স্বামী যোগানন্দ মানের স্বামী যোগানন্দ মহারাজের ত্যাগ আদর্শ আমার গুরুর আদর্শ এ ব্যাখ্যা করেছেন। আজ স্বামী যোগানন্দ মহারাজ তিনি কৃপা করে গুরু কৃপা গুরুর আদর্শকে ধরে রাখার জন্য তিনি গুরু কৃপায় হরিদ্বারে এই পুণ্যভূমিতে যে পবিত্র স্থানে এই সুন্দর একটি আশ্রম বানিয়েছেন এ বিশাল উদ্দেশ্য তার মনের ইচ্ছা তিনি পূর্তি করেছেন। যখন তিনি বৃন্দাবনে গিয়েছিলেন একবার দুঃখ করে বললেন, দেখ তোরা তো একটা আশ্রম করেছিস কিন্তু পলাশী আশ্রম যেখানে আমার অত্যন্ত শিষ্য গুরু ভাইরা আছে তারা কোথায় গিয়ে দাঁড়াবে, আমি সেই চিন্তা করছি, চল একটা জায়গা দেখি। তখন আমি হরিদ্বারে ছিলাম, হরিদ্বারে কয়েকটা বাড়ি দেখলাম, দেখ পছন্দ হলো না, তারপরে তো আমরা চলে গেলাম বৃন্দাবনে। তারপরে আমি তিনি কৃপা করে এই স্থান প্রয়োগ করে মহা সুন্দর স্থান তৈরি করে দিয়ে এই যে তীর্থক্ষেত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যেমন লীলা করেছে আমার গুরু, আমার গুরু সন্ন্যাস গুরু এরাও ভগবান কৃপা সমস্ত ভক্তদের এই লীলা দর্শনের জন্য স্থান তৈরি করেছে। এই স্থানে যারা উপস্থিত হয়ে যারা এসেছেন তারা অগ্নু অনুভব করতেছে, তারা যে কত পুণ্যবান, কত ভাগ্যবান তাদের তুলনা করা যায় না। আমি সবার কাছে এই প্রার্থনা করব এই অনুষ্ঠানকে কায়ো মনোভাবকে সবাই যেন একে ধরে রাখে। আর আমার সর্বশ্রেষ্ঠ গুরু ভাই তিনি স্বামী যোগানন্দ মহারাজের আদেশকে অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে, এর গুরু ভক্ত অদ্বিতীয় পুরুষকে আমি প্রণাম জানাচ্ছি। আর আমি তাকে শ্রী শ্রী গুরুদেবের পাদপদ্মে এবং এই রাধা ভক্ত কি আমাদের প্রতিষ্ঠ আমি বৃন্দাবনে থাকি তার পাদপদ্মে এবং এইখানে মা ভগবতী গঙ্গা এবং
সফলের মঙ্গল হোক এই আমি প্রার্থনা করছি। আর আমি চেষ্টা এ করছি যে সবাই এখানে মিলিত হয়, এত সুন্দর, এত অমৃত এত এই মিলন। আর আমার বহুত দুঃখ হচ্ছে এই মিলন ভেঙে যাচ্ছে, সব একদিন তিন দিন ধরে কত আনন্দ আমি কাটিয়েছি, আজ আমি কালকে সকালবেলা চলে যাব। আর সব গুরু ভাই ভাই বলে আমার কবে মিলতে পারবো, আর মিলতে পারবো কি পারবো না তা আমার বড় বিশ্বাস নেই। আমার শরীর তো বেশি ভালো না, তারপরে শ্বাসের কষ্ট, গুরু কৃপা করে আনবেন কি না আনবেন তা জানি, তাই আমি সকলের চরণে এই প্রার্থনা করছি সবাই আপনারা ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, যারা সহায়তা করেছেন সবাই সবাইকে আর এই অনুষ্ঠান যাতে হয় সুন্দরভাবে সেই সবাই সেই চেষ্টা করুন। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সাধু গুরু বৈষ্ণব পদে জানায় প্রণতি, একটি গান গে করব এই সভার সমাপ্তি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়ে কেড়ে অত কিছু নাওনি, যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়ে কেড়ে অত কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিষ কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাই নাই ফিরে, তব আশিষ কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাই নাই ফিরে, তবু দয়া করে কেবলই দিয়েছো প্রতিদান কিছু চাওনি, তবু দয়া করে কেবলই দিয়েছো প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরিব পিয়াসে, আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরিব পিয়াসে, তবু যা চাই সকলই পেয়েছি তুমি তো কিছুই পাওনি, তবু যা চাই সকলই পেয়েছি তুমি তো কিছুই পাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, আমায় রাখিতে চাও গো
বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছ ফিরেছে দেখি, ভাবি ছেড়ে গেছ ফিরেছে দেখি, এক পাও তুমি জানি, এক পাও তুমি জানি, আমি অকৃতি অধো বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধো বলেও তো কিছু কম করে মরে দাওনি। শ্রী গুরু জয়। এবার আমাদের শ্রী গুরু সাধন কুটিরের এই দীর্ঘ চার দিন একুশতম বার্ষিক উৎসব হল, তার সমাপ্তি ঘোষণা হবে পতাকা অবনমনের মাধ্যমে। সেই সাথে আমাদের এই চার দিনের